প্রতিবারের মতো আজকেও আপনাদের সাথে একজন মহান মানুষের জীবনী তুলে ধরব, যিনি ছিলেন একজন সেনাপ্রধান, সেই সাথে ছিলেন একজন রাষ্ট্রপ্রধান। বাংলার ইতিহাসের এই মহান ব্যক্তিটির নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। 1971 সালের 25 মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। 1971 সালের 26 মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেন। মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান 1977 সালের 21শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং 1978 সালের 1লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি 4 বছর বাংলাদেশ শাসন করার পর 1981 সালের 30শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন। প্রাথমিক জীবন। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম ও শৈশবে তার ডাকনাম ছিল কমল। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন উর্ফে রানী। 5 ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার পিতা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ রূপে কর্মরত ছিলেন। তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয়। ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান। তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। ওই বিদ্যালয় থেকে তিনি 1952 সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর 1953 সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন। পাকিস্তানে সামরিক বৃত্তি। 1953 সালে তিনি কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন। 1955 সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট রূপে পদোন্নতি প্রাপ্ত হন। সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ ছাত্র সেনা ও কমান্ডো হিসেবে সুপরিচিত লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। করাচিতে 2 বছর কর্মরত থাকার পর 1957 সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হয়ে আসেন। তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন। ওই সময়ই 1960 সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। যুদ্ধে দুর্ধর্ষ সাহসিকতা প্রদর্শনের জন্য যেসব কোম্পানি সর্বাধিক বীরত্বসূচক পুরস্কার লাভ করে জিয়াউর রহমানের কোম্পানি ছিল এদের অন্যতম। এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলাল ই জুরাত খেতাবে ভূষিত করে। এছাড়াও জিয়াউর রহমানের ইউনিট এই যুদ্ধে বীরত্বের জন্য 2টি সিতারা ই জুরাত এবং 9টি তামঘা ই জুরাত পদক লাভ করে। 1966 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে পেশাদার ইনস্ট্রাক্টর পদে নিয়োগ লাভ করেন। সে বছরই তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটার স্টাফ কলেজে কমান্ড কোর্সে যোগ দেন। 1969 সালে তিনি মেজর পদে উন্নীত হয়ে জয়দেবপুরে 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2nd ইন কমান্ড পদের দায়িত্ব লাভ করেন। অ্যাডভান্সড মিলিটারি অ্যান্ড কমান্ড ট্রেনিং কোর্সে উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানিতে যান এবং কয়েক মাস ব্রিটিশ আর্মির সাথেও কাজ করেন। 1970 সালে একজন মেজর হিসেবে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2nd ইন কমান্ড পদের দায়িত্ব লাভ করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 সালের 25শে মার্চ দিবাগত রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী যখন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালিদের উপর বর্বরের মতো ঘৃণ্য হামলা চালায়, সে রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পূর্ব পাকিস্তানের জনপ্রিয় বাঙালি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দী হন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ চলে যান আত্মগোপনে। জনগণ তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। এই সংকটময় মুহূর্তে 1971 সালের 25শে মার্চ পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পশ্চিম পাকিস্তানি বাহিনীর বর্বর আক্রমণের পর জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর সাথে সম্পর্ক ত্যাগ করে বিদ্রোহ করেন এবং 26শে মার্চ পরে 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমানের পক্ষে থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। মেজর জিয়া এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানের মুখে কৌশলগতভাবে তারা সীমান্ত অতিক্রম করেন। 17ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি 1 নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি, মিরসরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। তিনি সেনা, ছাত্র, যুব সদস্যদের সংগঠিত করে পরবর্তীতে 1ম, 3য় ও 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই 3টি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর 1ম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1971 সালের এপ্রিল হতে জুন পর্যন্ত 1 নম্বর সেক্টরের কমান্ডার এবং তারপর জুন হতে অক্টোবর পর্যন্ত যুগপৎ 11 নম্বর সেক্টরে ও জেড ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। বাংলাদেশের সামরিক পেশা জীবন। স্বাধীনতার পর জিয়াউর রহমানকে কুমিল্লায় সেনাবাহিনীর 44তম ব্রিগেডের কমান্ডার নিয়োগ করা হয়, যে ব্রিগেডের সদস্যরা তারই অধীনে 1971-এ মুক্তিযুদ্ধ করেছিল। 72-এর জুন মাসে তিনি কর্নেল পদে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। 1973 সালের মাঝামাঝি তিনি ব্রিগেডিয়ার পদে ওই বছরের অক্টোবরে मेजर जेनारेल पदे पदोन्नति लाभ करें। 1978 साले जिया राष्ट्रपति थाकाकालीन हुसैन मुहम्मद एरशाद के लेफ्टिनेंट जेनारेल करें एवं निजेओ लेफ्टिनेंट जेनारेल पदवी ग्रहण करें। शेख मुजिब हत्या और परवर्ती समय 1975 साले 24 आगस्ट बंगबंधु शेख मुजिबुर रहमानेर निहत हबार 10 दिन पर जिया बांग्लादेश सेनाबाहिनीर प्रधान नियुक्त हन। 1978 साले डिसेम्बरे तिनी बांग्लादेश सेनाबाहिनी होते अवसर ग्रहण करें। 1975 सालेर 15 आगस्ट बांग्लादेशेर राष्ट्रपति शेख मुजिबुर रहमानेर हत्याकांडेर पर खंदकार मोश्ताक आहमेद राष्ट्रपतिर दायित्व ग्रहण करें। तारपरे ओई बछरेर 25 आगस्ट जियाउर रहमान चीफ अफ आर्मी स्टाफ नियुक्त हन। ओई बछरेर 13 नवेम्बर वीर विक्रम कर्नेल साफायात जामिलेर नेतृत्वाधीन ढाका 46 पदातिक ब्रिगेडेर सहायताय वीर उत्तम मेजर जेनारेल खालेद मोशार्रफ एक व्यर्थ सामरिक अभ्युत्थान घटान। एर फले 6 नवेम्बर खंदकार मोश्ताक आहमेद पदत्याग करते बाध्य हन एवं आबू सादात मुहम्मद सायेम बांग्लादेशेर नतून राष्ट्रपति हन। एरपर जियाउर रहमान के चीफ अफ आर्मी स्टाफ हिसेबे पदत्याग करते बाध्य करा हय एवं तार ढाका कैंटनमेंटेर बासभवने गृहबंदी करे रखा है, जा सेनाबाहिनीर मध्य तार जनप्रियतार कारणे अत्यंत बिरूप प्रतिक्रियार जन्म देय। सेनाबाहिनीर चेन अफ कमांड भंगेर प्रतिक्रियाय एवं जियार प्रति अविचार कराय क्षुब्ध सेना सदस्यरा 7 नवेम्बर सिपाही जनता आरेक पाल्टा अभ्युत्थान घटाय एवं जियाउर रहमान के तार ढाका कैंटनमेंटेर गृहबंदित्व थेके मुक्त करे द्वितीय फील्ड आर्टिलारिर सदर दफ्तरे निये आसे। ओई दिन सकालेई पाल्टा अभ्युत्थानेर प्रतिक्रियाय शेरे बांगला नगरे निज हाते प्रतिष्ठित 10ম इस्ट बेंगल रेजिमेंटेर सदर दफ्तरे क्षुब्ध जवानदेर हाते मेजर जेनारेल खालेद मोशार्रफ वीर उत्तम, कर्नेल खंदकार नाजमुल हुदा वीर विक्रम एवं लेफ्टिनेंट कर्नेल एटीएम हायदार वीर उत्तम निहत हय। राष्ट्रपति जिया 1975 साले 7 नवेम्बर सिपाही जनता विप्लबेर पर तिनी राजनीतिर केंद्रबिंदुते चले आसेन। 19 नवेम्बर 1976 साले ताके पुनराय सेनाबाहिनीर चीफ अफ आर्मी स्टाफ पदे नियुक्त करा हय एवं उपप्रधान सामरिक आईन प्रशासनेर दायित्व देया हय। जियाउर रहमान 1976 सालेर 8 मार्च महिला पुलिस गठन करें। 1976 साले कलम्बोते जोट निरपेक्ष आंदोलन सम्मेलने योगदान करें एवं बांग्लादेश सातजाति ग्रुपेर चेयरमैन पदे पदोन्नति लाभ करें। 1976 साले तिनी उल्सी जदुनाथपुर थेके स्वेच्छाश्रमे खाल खनन उद्बोधन करें। 1976 सालेर 29 नवेम्बर तिनी प्रधान सामरिक आईन प्रशासकेर दायित्वे अधिष्ठित हन। 19 नवेम्बर 1976 साले ताके पुनराय सेनाबाहिनीर चीफ अफ आर्मी स्टाफ पदे दायित्वे नियुक्त करा हय। तिनी 1976 साले ग्राम प्रतिरक्षा बाहिनी गठन करें। 1977 सालेर 20 फेब्रुआरी 21 पदक प्रवर्तन करें एवं राष्ट्रपति आबू सादात साइमेर उत्तरसूरी हिसेबे 21 एप्रिल बांग्लादेशेर राष्ट्रपति हिसेबे शपथ ग्रहण करें। राष्ट्रपति थाकाकालीन जिया देशे आबार गणतंत्रायनेर उद्योग नेन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय देशवासी अस्सलामु आलैकुम। आमरा जातीय जीवने एक नतून अध्याय सूत्रपात करते जाच्छी, सेई कारणे आमादेर अतीत बर्तमान और भविष्य दिखे दृष्टि देयार और प्रकृष्ट समय। तिनी बहुदलीय गणतंत्र चालुर सिद्धांत नेन। देशेर राजनीतिते प्रतियोगिता सृष्टिर आभास दिए तिनी बोलेन, आई उइल मेक पलिटिक्स डिफिकाल्ट फर द पलिटिसियंस 1978 सालेर 13 जून राष्ट्रपति निर्वाचने जियाउर रहमान जयलाभ करें। এই নির্বাচনে মোট 10 জন প্রতিদ্বন্দ্বী ছিল। এখানে উল্লেখ্য যে এই নির্বাচনে 11 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। 2 জনের মনোনয়নপত্র বাছাই এ বাদ পড়ায় বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা 9 জন। 1 জন আপিল দাখিল করায় ও তার আপিল গৃহীত হওয়ায় এবং কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় সর্বশেষ প্রতিদ্বন্দ্বীর সংখ্যা 10 জন ছিল। एरपर जियाउर रहमान मे मासे 19 दफा कर्मसूची घोषणा एवं आस्था जाचाइयेर जोन्नो 30 मे गणभोट अनुष्ठान और ह्या सूचक भोटे विपुल जनसमर्थन लाभ करें। बांग्लादेशी जातीयतावाद जियाउर रहमान बांग्लादेशी जातीयतावादे तत्त्व प्रदान करे ता जनप्रिय करे तोलेन। बांग्लादेशे बहु संख्यक विभिन्न धरनेर मतेर ओ धर्मेर नाना जातिगोष्ठी बास करे। तादेर संस्कृति ओ जीवनयात्रार मात्रा ओ धरन एके अपरेर थेके भिन्न। ताई जिया मने करें जे भाषा बा संस्कृतिर भित्तिते नय भूखंडेर भित्तिते जातीयतावादके ग्रहण करा उचित। तिनि बांग्लादेशी जातीयतावाद जाति धर्म बर्ण लिंग संस्कृति निर्विशेषे सकल नागरिकेर ऐक्य ओ संहतिर उपर गुरुत्व आरोप करें एवं एई धारणा जातीय ऐक्य प्रतिष्ठार शक्ति हिसेबे बांग्लादेशे शक्तिशाली भित्तिते प्रतिष्ठित करार प्रयास चालान। आईन श्रृंखला राष्ट्रीय क्षमता ग्रहणेर परपरई जियाउर रहमान देशे शांति श्रृंखला पुनरुद्धारे आत्मनियोग करें। एतदुद्देश्ये तिनी पुलिस बाहिनी के शक्तिशाली करें। पुलिस बाहिनीर संख्या आगेर चेये प्राय द्विगुण करे तिनी तादेर यथायथ प्रशिक्षणेर व्यवस्था ग्रहण करें। सशस्त्र बाहिनीतेओ तिनी श्रृंखला फिरिये आनें। एतदुद्देश्ये तिनी कठोर प्रशिक्षण व्यवस्थार माध्यमे सशस्त्र बाहिनीर मध्य पेशागत श्रृंखला उन्नयनेर कयेकटी पदक्षेप ग्रहण करें एवं तादेर संख्या प्राय द्विगुण करें। सशस्त्र बाहिनीर मध्य श्रृंखला पुनरुद्धारे यथेष्ट सफल हलेओ जियाउर रहमानके बेश कयेकटी सेना विद्रोह ओ सामरिक अभ्युत्थान प्रचेष्टार मोकाबेला करते हय। एसब विद्रोह दमने बाध्य हये ताके कठोर व्यवस्था ग्रहण करते हय। बहुदलीय गणतंत्र निर्वाचन व्यवस्था पुनर्बहाल एवं अबाध राजनैतिक कर्मकांडेर सुयोग प्रदानेर लक्ष्ये जियाउर रहमान যত দ্রুত সম্ভব রাজনীতির গণতন্ত্রায়নে ব্যবস্থা গ্রহণ করেন। এর প্রথম পদক্ষেপ হিসেবে তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলিকে তাদের কার্যক্রম পুনরুজ্জীবিত করতে পদক্ষেপ গ্রহণ করেন। এইভাবে তিনি সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, সংবাদপত্রের মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ পুনঃপ্রতিষ্ঠা করেন। বিদ্যমান পরিস্থিতিতে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। 1978 सालेर फेब्रुआरी मासे तिनी उपराष्ट्रपति विचारपति आब्दुस सत्तार के प्रधान करे जातीयतावादी गणतांत्रिक दल प्रतिष्ठा करें। 6टी राजनैतिक दलेर समन्वये गठित जातीय फ्रंटेर मनोनीत प्रार्थी हिसेबे जियाउर रहमान राष्ट्रपति निर्वाचने प्रतिद्वंद्विता करें। एई निर्वाचने तिनी 76.67% भोट पेये विजयी हन एवं राष्ट्रपतिर पदे नियोजित थाकेन। बांग्लादेश जातीयतावादी दल बीएनपी 1978 सालेर 1 सेप्टेम्बर जेनारेल जियाउर रहमान बांग्लादेश जातीयतावादी दल प्रतिष्ठा करें। बर्तमाने बेगम खालेदा जिया एई दलेर चेयरपार्सन, राष्ट्रपति जिया एई दलेर समन्वयक छिलेन एवं एई दलेर प्रथम चेयरमैनेर दायित्व पालन करें। अध्यापक AQM बदरुद्दुजा चौधुरी एर प्रथम महासचिव छिलेन। जियार एई दले बाम, डान ओ मध्यपंथी सह सकल स्तरेर लोक छिलेन। বিএনপির সবথেকে প্রধান বৈশিষ্ট্য ছিল এর নিয়োগ পদ্ধতি। প্রায় ৪৫% সদস্য শুধুমাত্র রাজনীতিতে নতুন ছিলেন তাই নয়, তারা ছিলেন তরুণ। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণাপত্র পাঠ ছাড়াও প্রায় ২ ঘন্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে ১৮ জন সদস্যের নাম এবং ১৯শে সেপ্টেম্বর ওই ১৮ জন সহ ৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এখানে উল্লেখ্য যে বিএনপি গঠন করার আগে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল নামে আরেকটি দল উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে সভাপতি করে গঠিত হয়েছিল। ২৮শে আগস্ট ১৯৭৮ সালে নতুন দল গঠন করার লক্ষ্যে জাগো দলের বর্ধিত সভায় ওই দলটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে দলের এবং অঙ্গ সংগঠনের সকল সদস্য জিয়াউর রহমান ঘোষিত নতুন দলে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৯৮টি আসনের মধ্যে ২৬০টিতে জয়লাভ করে। নির্বাচনে অংশ নিয়ে আব্দুল মালিক উকিল এর নেতৃত্বাধীন আওয়ামী লীগ ৩৯টি ও মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ ২টি আসনে জয়লাভ করে। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল ৮টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ১টি ও মুসলিম ডেমোক্রেটিক লীগ ২০টি আসনে জয়লাভ করে। আর্থসামাজিক উন্নয়ন। জিয়া প্রবর্তিত উন্নয়নের রাজনীতির কতিপয় সাফল্য। সকল দলের অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। জাতীয় সংসদের ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেয়া, দেশে কৃষি বিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প উৎপাদনে বিপ্লব, সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম ও সরকারি সহায়তার সমন্বয় ঘটিয়ে ১৪০০ খাল খনন ও পুনর্খনন। কেবলমাত্র দ্বিগুণ করতে হবে, ৩ গুণ পাওয়া যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে। এখন ২ নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার 2 পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামে প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে অতি অল্প সময়ে ৪০ লক্ষ মানুষকে অক্ষরদান, গ্রামাঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান ও গ্রাম উন্নয়নে কার্যক্রমে অংশগ্রহণের জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন। গ্রামাঞ্চলে চুরি, ডাকাতি, রাহাজানি বন্ধ করা, হাজার হাজার মাইল রাস্তাঘাট নির্মাণ, ২৭,৫০০ পল্লী চিকিৎসক নিয়োগ করে গ্রামীণ জনগণের চিকিৎসার সুযোগ বৃদ্ধিকরণ, নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপনের ভেতর দিয়ে অর্থনৈতিক বন্ধ্যাত্ব দূরীকরণ, কলকারখানায় 3 শিফট চালু করে শিল্প উৎপাদন বৃদ্ধি, কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশকে খাদ্য রপ্তানির পর্যায়ে উন্নীতকরণ, যুব উন্নয়ন মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুব ও নারী সমাজকে সম্পৃক্তকরণ, ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সকল মানুষের স্ব-স্ব ধর্ম পালনের সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সৃষ্টি করে প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি সাধন, তৃণমূল পর্যায়ে গ্রামের জনগণকে স্থানীয় প্রশাসন ব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং সর্বনিম্ন পর্যায় থেকে দেশ গড়ার কাজে নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আসন লাভ। 3 সদস্য বিশিষ্ট আল কুদস কমিটিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি। দক্ষিণ এশীয় অঞ্চলে সার্ক প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ। বেসরকারি খাত ও উদ্যোগকে উৎসাহিতকরণ। জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, হস্তশিল্প সহ সকল অপ্রচলিত পণ্যের রপ্তানির দ্বার উন্মোচন। শিল্প খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি ও বিনিয়োগ ক্ষেত্রের সম্প্রসারণ। ধর্মভিত্তিক রাজনীতি বিষয়ে দৃষ্টিভঙ্গি। বিএনপি প্রতিষ্ঠার পরপরই জিয়াউর রহমান দলের কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণের উদ্দেশ্যে কর্মশালা আয়োজনের উদ্যোগ নেন, যার মাধ্যমে দলের কর্মীদের বাংলাদেশি জাতীয়তাবাদ, দলের আদর্শ, সাংগঠনিক নিয়ম কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষা প্রদান করা হতো। 1980 সালের সেপ্টেম্বরে এরকম একটি কর্মশালা উদ্বোধনকালে তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, কোনো রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না। একটা অবদান থাকতে পারে, কিন্তু ধর্মকে কেন্দ্র করে কখনোই রাজনীতি করা যেতে পারে না। অতীতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে ধর্মকে কেন্দ্র করে পাকিস্তান সময়ে যখনই রাজনীতি করা হয়েছিল সেটা বিফল হয়েছে, কারণ ধর্ম ধর্মই। আমাদের অনেকে আছে যারা আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম রয়েছে সেগুলোকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেন, রাজনীতির রূপরেখা বানাতে চেষ্টা করেন। আমরা বারবার দেখেছি তারা বিফল হয়েছে। ধর্মের অবদান থাকতে পারে রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্ক। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর জিয়া বাংলাদেশের কূটনৈতিক নীতিমালায় বিশেষ পরিবর্তন আনেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রতি বিভিন্ন আন্তর্জাতিক পারমাণবিক শক্তির দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বিশেষ একটি কূটনৈতিক অবস্থানের সৃষ্টি হয়, যার ফলে বাংলাদেশের সাথে প্রতিবেশী ভারত সহ সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্ব অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক নৈকট্য গড়ে তুলেছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক স্নায়ু যুদ্ধের তৎকালীন পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির উল্লেখযোগ্য সংস্কার করেন, যার দুটি মূল দিক ছিল সোভিয়েত ব্লক থেকে বাংলাদেশের সরে আসা ও মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সুসম্পর্ক স্থাপন করা। জিয়াউর রহমান সোভিয়েত ইউনিয়ন ব্যতীত প্রাচ্যের আরেক পারমাণবিক শক্তি চীনের সাথে সুসম্পর্ক স্থাপনে উদ্যোগী হন। তার পররাষ্ট্রনীতি সংস্কার প্রক্রিয়ার আওতায় আরও ছিল বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের সাথে সম্পর্কের স্বাভাবিকীকরণ, যে সম্পর্কে স্বাধীনতার পর থেকেই শৈত্য বিরাজ করছিল। মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের সুবিধা ও উপকারিতা বাংলাদেশ আজও পুরোমাত্রায় উপভোগ করছে, কেননা বর্তমানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যে বিপুল পরিমাণ বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে পরিণত হয়েছে তার রূপরেখা জিয়াই রচনা করে গিয়েছিলেন। এক্ষেত্রে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে স্থাপিত সম্পর্ক অনেকটা অর্থনৈতিক হলেও যুক্তরাষ্ট্র ও চীনের সাথে স্থাপিত সম্পর্কে সামরিক ও নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলোও প্রাসঙ্গিক ছিল। বিশেষ করে চীনের সাথে বন্ধুত্ব স্থাপন করার মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পুনর্গঠনের কাজ অনেকটা ত্বরান্বিত করেছিলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারের দিকে তাকালে সেই সত্যই প্রতিফলিত হয়। সামরিক পুনর্গঠনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উন্নত কূটনৈতিক সম্পর্কের কারণে जिया राष्ट्रीय विमान परिवहन संस्था विमानेर आधुनिकीकरण ओ सुष्ठुभावे सम्पन्न करते सक्षम हयेछिलेन। एछाड़ाओ प्रेसिडेंट जियार परराष्ट्र नीतिर साफल्ये बांग्लादेश 1978 साले शक्तिशाली जापान के हारिए प्रथमबारेर मतो जातिसंघ निरापत्ता परिषदेर अस्थायी सदस्य निर्वाचित हय। प्राथमिकभावे एसब संस्कार बृहत्तर प्रतिबेशी भारतेर साथे सामान्य दूरत्व सृष्टिर इंगित बहन करलेओ जियाउर रहमान जे आंचलिक सहायताके गुरुत्व दितेन सेई सत्येर प्रतिफलन घटे दक्षिण एशीय आंचलिक सहायता संस्था गठने तार उद्योग ओ अवदानेर मध्य दिये। जेहेतु भारत से समय सोभियत यूनियनेर अत्यंत बंधुभावापन्न छिल, स्नायु युद्धेर अपरपक्ष अर्थात मार्किन युक्तराष्ट्रेर साथे बांग्लादेश कूटनैतिक नैकट्य भारतेर साथे दूरत्व सृष्टिर एकटी कारण होते पारत। चीनेर साथे बांग्लादेशेर तत्कालीन सद्य स्थापित सुसम्पर्कओ एई क्षेत्रे गुरुत्वपूर्ण। किन्तु जियाउर रहमान उपलब्धि करेछिलेन जे आंचलिक प्रतियोगितार बदले सहयोगिता स्थापित होले विश्व अर्थनीति और राजनीतिते दक्षिण एशियार गुरुत्व बृद्धि पाबे, जार फले बांग्लादेश सह एई अंचलेर अन्यान्य देशगुलो उपकृत होबे। एई लक्ष्ये तिनि सार्केर रूपरेखा रचना करेन जा परे 1985 साले बास्तबे रूप नेय ओ प्रतिष्ठित हय सार्क। मृत्यु। जियाउर रहमानेर बिरुद्धे अभियोग आछे तिनि सेनाबाहिनीते तार बिरोधिताकारीदेर निपीड़न करतेन, तबे जिया असम्भव जनप्रिय छिलेन। अनेक उच्चपदस्थ सामरिक कर्मकर्ता जियाउर रहमानेर बिरुद्धे षड़यंत्रे लिप्त हन। विपदेर समूह सम्भावना जेनेओ जिया चट्टग्रामेर स्थानीय सेना कर्मकर्तादेर मध्य गठित कलह थामानोर जन्य 1981 सालेर 29 मे चट्टग्रामे आसेन एबं सेखाने चट्टग्रामेर सार्किट हाउसे थाकेन। तारपर 30 मे गभीर राते सार्किट हाउसे एक व्यर्थ सामरिक अभ्युत्थाने जिया निहत हन। जियाउर रहमानके ढाकार शेरेबांगला नगरे दाफन करा हय। प्रेसिडेंट जियार जानाजाय बांग्लादेशेर इतिहासेर अन्यतम बृहत जनसमागम घटे যেখানে প্রায় 20 লক্ষাধিক মানুষ সমবেত হয়। কৃতিত্ব। শেখ মুজিবের আমলের শেষের দিকে সৃষ্ট বিশৃঙ্খলা দমন এবং বাকশাল রহিতকরণের মাধ্যমে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠার জন্য জিয়াকে কৃতিত্ব দেয়া হয়। অর্থনীতি পুনর্নির্মাণ করার জন্য অর্থনৈতিক সংস্কার গ্রহণের জন্য জিয়াকে কৃতিত্ব দেয়া হয়। तार इस्लामिक मनोभाव ताके बांग्लादेशेर मानुषेर समर्थन एने देय। तार जातीयतावादी दर्शन अनेकेर दृष्टि केड़े निते सक्षम हय जारा भारत ओ सोभियतपंथी राजनैतिक दलसमूहेर प्रति क्षुब्ध छिलो। मुजिबेर असाम्प्रदायिक मनोभाव प्रत्याख्यान करे जिया बांग्लादेशे इस्लामिक राजनीति चालू करेन एबं मुस्लिम जातिसमूहेर सहयोगिता संस्थाय बांग्लादेश के तुले धरें जा साधारण जनगणेर काछे व्यापकभावे प्रशंसित हयेछिल, जा भविष्यतेर बेश साम्प्रदायिक ओ उपजातिक द्वंद्वके त्वरान्वित करे। यदिओ एई दृष्टिभंगीते केवल जियाके एका एसब कार्यक्रमेर जन्य दायी करा जाय ना। जिया जे साधारण ओ बिलासबिहीन जीवनयापन करतेन ता सर्वजन स्वीकृत। जातीय संगीत बितर्क। मंत्रिपरिषद विभागे प्रधानमंत्री शाह আজিজুর রহমান एक गोपन चिठीते बोलेन, रवींद्रनाथ ठाकुरेर लेखा एकटी गान भारतीय जातीय संगीत। तिनि बांग्लादेशेर नागरिक ओ नन। हिंदू सम्प्रदायेर एकजन कबिर लेखा गान जातीय संगीत हवाय मुस्लिम उम्मा उद्विग्न। एई गान आमादेर संस्कृतिर चेतनार परिपंथी विधाय जातीय संगीत परिवर्तन आवश्यक। प्रधानमंत्रीर ओई चिठीते आमार सोनार बांगलार परिवर्ते प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेशके जातीय संगीत करार प्रस्ताव करा हय। प्रधानमंत्रीर एई चिठी पेये मंत्रिपरिषद विभाग रेडियो टेलिभिशन एबं सब सरकारी अनुष्ठाने प्रथम बांग्लादेश गानटी प्रचारेर निर्देशना जारी करे। ए समय राष्ट्रपतिर अनुष्ठाने जातीय संगीतेर पाशापाशी प्रथम बांग्लादेश गावा शुरू हय। किन्तु 1981 साले जियार मृत्युर पर सेई उद्योग थमके जाय। बंधुरा एई छिलो आजकेर आयोजन। आजकेर एई पर्वटी केमन लागलो अवश्यई कमेंट करे जानाबेन। सेई साथे जातीय ओ आंतर्जातिक महान व्यक्तिदेर कर्मजीवन सम्बन्धे जानते आमादेर चैनलटी सबस्क्राइब करे राखुन। भालो थाकुन सबाई। आसलामु आलाइकुम।